কেন্দ্রীয় নয়, বিশ্ববিদ্যালয়গুলোতেও গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছর এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বুয়েট নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেবে। সমমনা বিশ্ববিদ্যালয়গুলোকে চারটি গুচ্ছে ভাগ করে এই ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ। বর্তমানে দেশে 46টি পাবলিক বিশ্ববিদ্যালয় চালু আছে, যেখানে আসন আছে প্রায় 60,000। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে গুচ্ছ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। এই প্রক্রিয়ায় সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় মোট 3টি পরীক্ষা হবে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোকে 1টি, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের জন্য 1টি, কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য 1টি এবং সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আরেকটি, এই মোট 4টি গুচ্ছ করে এই ভর্তি পরীক্ষা হবে। সিদ্ধান্ত নিয়েছি যে আমরা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিব, 4টা গুচ্ছের মাধ্যমে পরীক্ষা নিব। একটা কৃষি, যেটা অলরেডি একটা পরীক্ষা হয়ে গেছে, একটা হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যে সমস্ত বিশ্ববিদ্যালয় সেগুলো, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে জেনারেল ইউনিভার্সিটি। আশা করছি যে সবাই অংশগ্রহণ করবে। 1973-এর আদেশে চলা 4 বিশ্ববিদ্যালয় ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট আগেই জানিয়েছে তারা ইউজিসির সিদ্ধান্তের বাইরে আগের মতো করেই ভর্তি পরীক্ষা নেবে। সংবাদ সম্মেলনে জানানো হয় এই পরীক্ষার মাধ্যমেই একজন শিক্ষার্থী শাখা পরিবর্তনের সুযোগ পাবেন, অর্থাৎ বিজ্ঞানের একজন শিক্ষার্থী চাইলে মানবিকের কোনো বিষয়েও ভর্তির সুযোগ পাবেন। বেশিরভাগ উপাচার্য এবং বেশিরভাগ আজকে যারা উপস্থিত ছিল, যে এমসিকিউর যে সংকটটা, এমসিকিউতে খুব সহজেই প্রশ্ন এটা সেটা হয়ে যায়, সেজন্য শর্ট কোশ্চেনের পক্ষে বেশিরভাগ মতামত আসছে, তারপরে ওটা টেকনিক্যাল কমিটি দেখবে। আমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন সিস্টেম দিয়ে চেষ্টা করলাম, যে ওইটাতে মনে হয়েছিল তখন যে সবাই একমত, যে এক ধাক্কায় আমাদের সবাইকে কভার করে করবে। এখন যেহেতু 5টা বড় বিশ্ববিদ্যালয় তারা যেহেতু এগ্রি করে নাই, সেজন্য আমাদেরকে রিভাইজ করতে হচ্ছে। আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই ভর্তি পরীক্ষার খুঁটিনাটি বিষয়গুলো চূড়ান্ত করা হবে। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা।